এই প্রতিদিনের খাবার একই খাবার আমাদের ভালো লাগে না। যখন তারা এই দাবি জানিয়ে বসলো, তখন আল্লাহ সুবহানাহু তাআলা কি উত্তর দিলেন? পাশেই ফিলিস্তিন আছে, ফিলিস্তিন উর্বর ভূমি, তোমরা এই মরুভূমি পার হয়ে ফিলিস্তিনে যাও, ফিলিস্তিনে অন্য জাতিরা বসবাস করে, যুদ্ধ করে ওদেরকে পরাজিত করে ফিলিস্তিনে বসবাস করো, তোমাদের জন্য ফিলিস্তিন আমি লিখে দিয়েছি, এই ফিলিস্তিনে সব কিছু আবাদ হবে, যাও। তখন বানু ইসরায়েল উত্তরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমরা আসব, তার আগে নয়। বলেন নাউজুবিল্লাহ। বানু ইসরায়েলদের এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন, আর দুটো ঘটনা বলে বানু ইসরায়েলদের কথা শেষ করে দিব, তারপরে দেখাবো যে আমরা কিভাবে এই যুগের বানু ইসরায়েল। বানু ইসরায়েলের আর দুটো ঘটনার একটি ঘটনা হচ্ছে, যখন তারা এই শহরে প্রবেশ করতে অস্বীকার জানালো, আল্লাহ 40 বছর তাদের উপর আজাব নাজিল করলেন। এই 40 বছরের আজাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন, নতুন নবী হলো ইউসা বিন নুন। ইউসা বিন নুন কে? যখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখতে গেছিলেন, তখন যাকে সফর সঙ্গী হিসেবে নিয়েছিলেন সেই হচ্ছে ইউসা বিন নুন, যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল, ভাজা মাছ জীবিত অবস্থায় বের হয়ে সমুদ্রে চলে গেছিল, তিনি হচ্ছেন ইউসা বিন নুন। ইউসা বিন নুন যখন নতুন নবী হলেন, বানু ইসরায়েলেরা তাওবা ইস্তেগফার করে ফিলিস্তিন যুদ্ধ করে বিজয় করবে মর্মে যুদ্ধ শুরু করলো, যুদ্ধ করে বিজয় অর্জন করলো। আল্লাহ তাদের বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন, লম্বা ঘটনা, সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। যখন তারা বিজয় করে জেরুজালেমে প্রবেশ করবে, তখন আল্লাহ ইউসা বিন নুনের মাধ্যমে আদেশ দিচ্ছেন, শোনো, তোমরা তো আগে অনেক অপরাধ করেছো, অনেক নিমক হারামি করেছো, অনেক ভুল করেছো, তারপর আমি দয়া করে ক্ষমা করে তোমাদেরকে জেরুজালেমে প্রবেশের সুযোগ করে দিচ্ছি। যখন তোমরা জেরুজালেমে প্রবেশ করবে, মাথা থাকবে নিচু আর মুখে থাকবে হেত্ততুন নাগফির লাকুম, মুখে থাকবে হেত্ততুন, হিব্রু ভাষায় হেত্ততুন অর্থ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মুখে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মাথা নিচু করে তোমরা শহরে প্রবেশ করবে, জেরুজালেমে প্রবেশ করবে। তারপরে আল্লাহ নিজেই কোরআনে বলছেন, আল্লাহ নিজেই কোরআনে বলছেন, বানু ইসরায়েলেরা আমার এ আদেশ শুনেনি। এ আদেশ দেওয়ার পর তারা জেরুজালেমে যখন প্রবেশ করে, তখন পিছন সাইড আগে দিয়ে দিয়েছে, আর মাথা উঁচু করে প্রবেশ করেছে, আর মুখে উচ্চারণ করেছে হিনততুন, যার অর্থ হচ্ছে গমের দানা। এটা ছিল তাদের স্বভাব, চরিত্র এরকম, মোনাফিকি এরকম, মিথ্যা এরকম, সঠতা ছিল তাদের স্বভাব। শেষ ঘটনা বানু ইসরায়েলের, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম জাবুর তেলাওয়াত করতেন, জাবুরের তেলাওয়াত এত সুন্দর এত সুললিত ছিল যে মাছেরা শনিবারের দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের তেলাওয়াতে আকর্ষিত হয়ে মাছেরা তেলাওয়াত শুনতো। বানু ইসরায়েলেরা এই সুযোগে মাছগুলোকে শনিবারের দিন ধরে নিত। আল্লাহ আদেশ জারি করলেন, শোনো, যে মাছ আল্লাহর বাণী শুনতে এসেছে, আল্লাহর কালাম শুনতে এসেছে, তাকে তোমরা স্বীকার করিও না। এই মাছগুলো যেই দিন আল্লাহর বাণী শোনা শেষ হয়ে যাবে চলে যাবে, তারপরে সমুদ্র নদী পুকুর যেখানে পারো সেখানে শিকার করিও। বানু ইসরায়েলরা কি করলো? তারা শনিবারের দিন মাছ শিকার করলো না, ঠিক আছে, কিন্তু যখন জাবুর শোনার জন্য মাছেরা আসতো নদীর ধারে সমুদ্রের ধারে, তখন বানু ইসরায়েলরা বানা দিয়ে বেড়া দিয়ে জাল দিয়ে ওই মাছগুলোকে ঘিরে রেখে দিত। শনিবারের দিন ঘিরে রেখে দেওয়ার পর রবিবারের দিন ওই আটকে রাখা মাছগুলোকে ধরত, শিকার করত। তাহলে আল্লাহর আদেশও লঙ্ঘন হলো না আর আমাদের মাছও ধরা হয়ে গেল। এই রকম মুনাফিকি সঠতা এবং মিথ্যার আচরণে পরিপূর্ণ বানু ইসরায়েলের ইতিহাস। এই আচরণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের একাংশকে শুকুর আর একাংশকে বানর বানিয়ে দিয়েছিলেন। বলে নাউজুবিল্লাহ। এই জন্যই আমার নবী আশঙ্কা করেছে, আমার উম্মতের একদল মানুষ শুকুরে পরিণত হয়ে যাবে, আমার উম্মতের একদল মানুষ বানরে পরিণত হয়ে যাবে। আমি আজকে আপনাকে বানিয়ে বলছি না যে আমরা মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছি, না, এই যুক্তি, এই তত্ত্ব, এই থিওরি আমি বানাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, বানু ইসরায়েলেরা যদি 70 দলে বিভক্ত হয়ে থাকে, আমার উম্মত 72 দল তার চেয়ে বেশি দলে বিভক্ত হয়ে যাবে। বানু ইসরায়েলদের সাথে আমার উম্মত মিলে যাবে, পায়ের এক পাটের জুতা আর এক পাটের জুতার সাথে যেভাবে মিলে যায়, আমার উম্মত আচার ব্যবহার কথাবার্তা চাল চরিত্রে বানু ইসরায়েলদের সাথে সেভাবে মিলে যাবে। অতএব এই থিওরি আমি বানাইনি যে আজকের মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি যে আমরা কিভাবে কোন দিক থেকে কেমনে বানু ইসরায়েলের মতো হয়ে গেলাম।
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা সামনের দিকে এগিয়ে যাব। এক, মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেল? দুই, আমরা এখনই দেখলাম বানু ইসরাইল কোন নবীর সন্তান? কোন নবীর সন্তান? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান। তাহলে নবীর সন্তান হওয়ার পরে এত নিম্নমানের আচার ব্যবহার, এত নিম্নমানের মিথ্যা, ধোকা, ফাঁকি, সঠতা, মোনাফিকি কিভাবে তাদের রক্ত এবং চাল চরিত্রে মিশে গেল অথচ তারা নবীর সন্তান? প্রশ্ন দুটো। এক, আজকের মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল? দুই, নবীর সন্তান হওয়ার পরও কিভাবে তারা এত নিম্ন পর্যায়ের আচরণ, এত নিম্ন পর্যায়ের মোনাফিকি, ধোকা এবং সঠতায় নিমজ্জিত হয়ে গেল? আসেন প্রথম প্রশ্নে, যে আজকের মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ওই যুগের বানু ইসরাইলেরা ধোকা, ফাঁকি, মিথ্যা ইত্যাদি ছল চাতুরি করত নবীর সাথে। কার সাথে করত? নবীর সাথে, মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এদের ছল চাতুরি, ধোকা, ফাঁকি আর মিথ্যাতে ক্লান্ত হয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ এই কওমের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমি আমার আর আমার ভাইয়ের জিম্মেদারি ছাড়া এদের দায়িত্ব পালন করতে পারবো না, ক্লান্ত হয়ে গেছে। আর আমরা এই যুগে এসে ওই অর্চাইতে খারাপ মিথ্যা, অর্চাইতে খারাপ ধোকা, খারাপ মুনাফিকি, খারাপ সঠতা সরাসরি করছি কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? কেন, আপনার কি মনে হয় না যে হাজি মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে হজ করতে গেছে, ও কাকে, কার সাথে ধোকাবাজি করতে চাচ্ছে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আপনারা যারা সামনে বসে আছেন, আমরা যারা এখানে বসে আছি, বাহ্যিকভাবে দেখাচ্ছি মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছি, কিন্তু সকাল সন্ধ্যে যে মিথ্যা বলছি, সকাল সন্ধ্যে যে মানুষকে ধোকা দিচ্ছি, অন্যায় আচরণ করছি, ন্যায়পরায়ণতা নাই, তো আমরা ধোকা কাকে দিচ্ছি? আল্লাহকে। তার কয়েকটা ছোট্ট উদাহরণ নেন, ছোট্ট উদাহরণ দিলে এই বিষয়গুলো আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। গতকাল কি পরশু দিন আমাদের দাওয়াতি সফর ছিল কুড়িগ্রাম, আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার লক্ষ্যে আমি সাধারণত এবছর জালসা সম্মেলন করিনি, আর জালসা সম্মেলনের পাশাপাশি দাওয়াতি সফর দিতে গিয়ে ধীরে ধীরে আমার মন জালসা সম্মেলন থেকে আরও উঠে যাচ্ছে এবং আমার মন আরও স্থায়ীভাবে, আরও শক্তভাবে দাওয়াতি সফরের দিকে নিমজ্জিত হচ্ছে। যদিও সেটা ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ, কেননা আজকের বক্তব্য দিলে কিছু হাদিয়া পাওয়া যাবে। আর এখন পর্যন্ত 157-158 মসজিদ সফর করেছি, তো 157-158 মসজিদ সফর করে তো কোনো হাদিয়া আমি গ্রহণ করিনি, তাহলে ওটা শয়তান, নাফস, আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে সফর করতে হয়। ঢাকা থেকে কুড়িগ্রাম কোনো দাওয়াতি সফরে শুধু মসজিদে মক্তব উদ্বোধন করার জন্য কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, রংপুর এবং দিনাজপুর টানা 4-5 দিন আমাদের দাওয়াতি সফর ছিল গত সপ্তাহে। তো কুড়িগ্রামের একটি আলিয়া মাদ্রাসার দুইজন শিক্ষক আমাদেরকে গল্প শোনাচ্ছে যে তাদের প্রিন্সিপাল বক্তব্যে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন, আর তিনি নিজে 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে। বক্তব্য দেওয়ার সময় ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন, নিজে 10 লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে। আর আমার ব্রেনে কখন থেকে ঢুকলো যে আমরা বানু ইসরাইল হয়ে গেছি, ইউরোপে গিয়ে যখন দেখলাম, ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানেরা সকাল সন্ধ্যে মিথ্যা কথা বলে ইংল্যান্ডের সরকারের কাছ থেকে বেনিফিট নিচ্ছে। শতকরা 90% মুসলমান সকাল সন্ধ্যে মিথ্যা বলে বেনিফিট নিচ্ছে। বেনিফিট হচ্ছে, ইংল্যান্ডের সরকারের একটা সিস্টেম আছে, আপনার ছেলে মেয়ে কয়জন, সে অনুযায়ী আপনার ইনকাম কত, সেই ইনকাম অনুযায়ী আপনি যেভাবে সরকারকে জানাবেন সরকার আপনাকে ওইভাবে ভাতা দিবে, বেকার ভাতা দিবে, সন্তান লালন পালনের ভাতা দিবে, বিভিন্ন রকমের ভাতা সরকার দিয়ে থাকে। তো শতকরা 90% মুসলমান ইহুদি আর খ্রিস্টানের কাছ থেকে টাকা নিচ্ছে কি বলে, কি বলে বলেন? মিথ্যা বলে। এটা ভাবতে আমার গা ঘিনঘিন করে উঠে যে ইহুদি খ্রিস্টানের কাছ থেকে টাকা নিবে তো মিথ্যা বলছে কে? মুসলমান। মিথ্যা বলছে কে? মুসলমান। 24 ঘন্টা মিথ্যা বলতেছে, অথচ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চিরন্তন চিরশত্রু ছিলেন, বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন,
ওহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বদরের সেনাপতি ছিল আবু জাহাল, একদিকে আবু জাহাল আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহুদ আর খন্দকের সেনাপতি ছিল আবু সুফিয়ান নিজে আর আর একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের টার্গেটই ছিল মুহাম্মদ ইসলামকে হত্যা করা, ইসলামকে নির্মূল করা, মদিনাকে ধূলিসাৎ ধ্বংস করে দেওয়া। ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাফের মুশরিক অবস্থায় জেরুজালেমের মাটিতে তৎকালীন রোমান এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস তাকে 7 থেকে 8 প্রশ্ন করেছে, তার জানিমানি শত্রু, চিরন্তন শত্রু, যাকে হত্যা করে দিতে চায়, যার ধর্মকে নির্মূল করে দিতে চায়, যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞেস করেছে আবু সুফিয়ানকে, যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নিজে কাফের এবং মুশরিক এবং কাফের মুশরিকদের সর্দার। আবু সুফিয়ান বলছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি একটা অক্ষর একটা বর্ণ মিথ্যা বলতে পারিনি। কেন মিথ্যা বলতে পারেননি? তৎকালীন আরবের কাফের মুশরিকরাও মিথ্যাকে এত ঘৃণা করত, এত ঘৃণা করত, যে আবু সুফিয়ান যদি মিথ্যা বলতো তাহলে তার অনুসারী কাফের মুশরিকরা তার অনুসরণ করত না। আর আপনি এখন মুসলমানদের বসিয়ে দেন, রাজনৈতিক দুইটা দলের মুসলমানকে বসিয়ে দিবেন যে পাক্কা নামাজি, পাক্কা হাজি, পাক্কা দানবীর, ওরা একজন আরেকজনের নামে যত বেশি মিথ্যা বলবে তত তাদের পদ উপরে বাড়তে থাকবে। তাহলে মিথ্যার উপর জীবন যাপন চলতেছে, ধোকার উপর জীবন যাপন চলতেছে মুসলমানের। এবার আসেন ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা কি? ন্যায়পরায়ণতা শব্দটা বুঝতে আপনাকে একটি ছোট্ট ঘটনা বলে ন্যায়পরায়ণতা বুঝাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম যাবেন 1500 কিলোমিটারের পথ, আনুমানিক ঢাকা থেকে দিল্লির দূরত্ব। এই 1500-1600 কিলোমিটারের পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এইদিকে ওদিক না হয়, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যেন সরিষা পরিমাণ এদিক ওদিকে না হয়, এই জন্য মেপে মেপে তার কাজের লোকের সাথে রাস্তা অর্ধেক অর্ধেক করেছেন। অর্ধেক রাস্তা আমি উটের পিঠে থাকবো, তুমি টানবা, আর অর্ধেক রাস্তা আমি রশি টানবো, তুমি উটের পিঠে থাকবা, যেন ন্যায়পরায়ণতায় চুল পরিমাণ এদিক ওদিকে না হয়। এবার আপনি আমাদেরকে কল্পনা করবেন, আমাদেরকে, আপনাদেরকে বলিনি, আলেম ওলামাদেরকে, ইসলামী দলকে, ইসলামী সংগঠনকে, মসজিদ কমিটিকে, মসজিদে, মসজিদে মাদ্রাসায়, যে কোনো জায়গায়, আমি আপনাদের কথা বলিনি, সেকুলারদের কথা বলিনি, আলেম ওলামাদের কথা বলতেছি, মসজিদের কথা বলতেছি, মাদ্রাসার কথা বলতেছি, ইসলামী দল, ইসলামী সংগঠনের কথা বলতেছি। যান, ন্যায়পরায়ণতা দূরবীন দিয়ে খুঁজে ন্যায়পরায়ণতা পাবেন না। সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু সবাই জালেম। ন্যায়পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম, জালেম। হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় আমার স্ত্রী আমার উপর জালেম, হয় আমি আমার বোনের উপর জালেম। যতজন বোনের হক দেয়নি এরা সব অসৎ, অন্যায়পরায়ণ, এরাই বনু ইসরাইল, এই কারণে এরা গোলাম, এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না, গোলামির মধ্যেই জীবন যাপন পার হয়ে যাবে, কেননা ধোকাই জীবন, মিথ্যাই জীবন এদের। এরা হচ্ছে হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় বোনের উপর জালেম, না হয় পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় নিজ ভাইয়ের উপর জালেম, না হয় অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম, না হয় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীকে ধোকা দিয়ে জালেম। পুরো মুসলিম উম্মাহ চোখ দিয়ে দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। সবাই সালাত আদায় করতেছে, মসজিদে যাচ্ছে, সিয়াম আছে, হজ করতেছে, কিন্তু আমি কোনোদিন বাংলাদেশে নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি, সবসময় বিদেশে পড়াশোনার কারণে, এবার থাকার সুযোগ হয়েছিল। কত মানুষকে দেখলাম আসে গল্প করতেছে যে সব দলের কাছ থেকে, সব এমপি মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে, এই ওয়াদা দিয়ে যে তাকে ভোট দিবে। আর কত পাতি নেতা, বড় নেতার কাছ থেকে টাকা নিয়েছে যে এত ভোট তাকে নিয়ে দিবে, কিন্তু সবাই মিথ্যুক, সবাই ধোকাবাজ। অথচ ওরা সবাই সালাত আদায় করতে যাচ্ছে, ওরা সবাই আবার মসজিদে এসে দান করতেছে, ওরা সবাই আবার ইসলামী সম্মেলন, ইসলামী জালসাতে অতিথি হিসেবে এসে দান করতেছে। তাহলে পুরো ধোকাবাজির নিজাম, মিথ্যার নিজাম, সঠতা মুনাফিকের নিজাম,
এর মধ্যে বসবাস করে কেমনে আপনি কল্পনা করতে পারেন যে মুসলমানেরা স্বাধীন হবে, মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে? ফ্রান্সের রাজধানী, ফ্রান্সের আইফেল টাওয়ারের রাজধানীতে অবস্থিত আইফেল টাওয়ারের পাশে রাত ১২টার সময় যতজন বিড়িখোর আছে, জুয়াখোর আছে, মদখোর আছে, সবগুলো মুসলমান। আপনি ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে, আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে, সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা, ডাকাতির মামলা, মদের মামলা, জুয়ার মামলা, সবচেয়ে বেশি মামলা 80% 70% মামলা মুসলমানের নামে, মিথ্যা মামলা নয়, সত্য মামলা। এই জন্য আমি বলেছি যে আমরা হচ্ছি এই যুগের বনু ইসরাইল। এখন আগের প্রশ্নে চলে, দ্বিতীয় প্রশ্নে চলে যাই, যে যেই বনু ইসরাইলদের ঘটনা শোনালাম, এরা তো নবীর সন্তান, এরা নবীর সন্তান হওয়ার পরেও কীভাবে এত নিম্ন লেভেলে চলে গেল যে মুসা আলাইহিস সালামের সাথে ২৪ ঘন্টা এই রকমের ধোকাবাজি, সঠতা, মিথ্যা দিয়ে তাদের আচরণ পরিপূর্ণ হয়ে গেল কেমনে? এটার উত্তর হচ্ছে আমার ছোট্ট গবেষণা, আমার ছোট্ট চিন্তা ভাবনায় আমি যেটা বুঝেছি, মুসলমানদেরকে দেখে বুঝেছি, তাদেরকে দেখে নয়। আজকের যুগের মুসলমানদেরকে দেখে আমি বুঝেছি মূলত কারণ হচ্ছে এই বনু ইসরাইলেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর পর, আমি বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর ৩০০, ৩৫০, ৪০০ বছর পর মুসা আলাইহিস সালাম এসেছে। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর পর বনু ইসরাইলেরা গোলাম হয়ে যায়, ফেরাউনের গোলাম, ফেরাউনের গোলামি করেছে তারা ৩০০ বছর। আর যখন মানুষ গোলাম হয় তখন সেলফ রেসপেক্ট থাকে না, আত্মমর্যাদা থাকে না, আত্মসম্মান থাকে না, তখন মানুষ বিক্রি হয়ে যায়, অন্তর ছোট হয়ে যায়, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করে, মানুষের অন্তর ছোট হয়ে যায় গোলামির কারণে, মানুষের অন্তর নত হয়ে যায় গোলামির কারণে, মানুষের ব্যক্তি সম্মান নষ্ট হয় গোলামির কারণে, মানুষের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট হয় গোলামির কারণে। দলিল আমার কাছ থেকে দলিল হচ্ছে এই জন্যই আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে বনু ইসরাইলদের সাথে বড় করেননি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের বাড়িতে। ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে রাজপুত্র হিসেবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। ফেরাউনের বাড়িতে বড় হওয়ার কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাড়ি থেকে বের হয়ে দেখছেন ২৫-৩০ বছর বয়স, যে একজন ফেরাউনের লোক একজন বনু ইসরাইলের লোকের উপর অত্যাচার করতেছে, তখন মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফেরাউনের লোককে মেরে ফেলে দিয়েছেন। এই থাপ্পড় দেওয়ার জাজবা কোনো গোলামের থাকতে পারে না। এই থাপ্পড় দেওয়ার জাজবা মুসা আলাইহিস সালামের মধ্যে এই জন্যই এসেছে যে উনি স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই ওনাকে বনু ইসরাইলের সাথে বড় করেনি, কিন্তু উনি তো স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে বড় হলেন, কিন্তু যাদের উনি নবী এরা তো ৩০০ বছর থেকে গোলাম। এই জন্য কথায় কথায় এদের আচরণ দেখেন, নবীকে বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনবো না, নবীকে বলতেছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না, নবীকে বলতেছে তুমি যাওয়ার তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, তারপরে জয় হলে আমরা আসব। এই ধরনের কথা একজন নবীর সাথে কেমনে যায়? নবী ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্যে বড় হয়েছে, আর এরা গোলামির জীবনযাপন করেছে, এই জন্য এদেরকে উনি চালাতে পারেননি। আমরা মুসলমানেরা, আমাদেরও স্বভাব এতটা নিকৃষ্ট, এতটা খারাপ, এতটা জঘন্য ছিল না, কিন্তু দীর্ঘ ২০০, ২৫০, ৩০০ বছরের ব্রিটিশদের গোলামি আমাদেরকে মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোকাবাজ, ফাঁকিবাজ বানিয়ে ছেড়েছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোকা, দুর্নীতি এবং ফাঁকি ঢুকে গেছে গোলামি করতে করতে। আপনাদের আরএস পর্চার আগের সিএস এবং এসএ পর্চা খুলে দেখেন, আপনারা জমির মালিকই ছিলেন না, ওখানে তাদের নাম লেখা আছে যেই জমিদারের নামে কর এবং খাজনা দেওয়া হতো, জমির মালিকই ছিলেন না। ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করাতো এই অঞ্চলের মানুষকে, আর ডিভাইড অ্যান্ড রুলস, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে রেখে শাসন করতো। তো একজন আরেকজনের বিরুদ্ধে লাগতে লাগতে, মারামারি করতে করতে অন্তর ছোট হয়ে গেছে, জাতিগতভাবে অন্তর ছোট হয়ে গেছে, তার প্রমাণ সাধারণ মানুষ বাদ আপনি আলেম ওলামাকে দেখেন না, মঞ্চে উঠে, স্টেজে উঠে কিভাবে গালাগালি করে, আলেম ওলামাদের দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিত্ব, আত্মসম্মান, আত্মমর্যাদা, জাতি হিসেবে আমাদের কোথায়। আপনি বলবেন এটাকে শুধু বাংলাদেশের মুসলমানদের অবস্থা, জি না,
বাংলাদেশের মুসলমানদের চাইতে ভয়াবহ জঘন্য নিকৃষ্ট অবস্থা আফ্রিকার মুসলমানদের, তারা আরো বেশি জঘন্য গোলামি করেছে ফ্রান্সের, ইতালির, স্পেনের। আপনি যান গেলে দেখতে পাবেন কিভাবে তাদের জীবনের সাথে মিথ্যা, ধোকা, সঠতা, ফাঁকিবাজি মিশিয়ে আছে। ইতালি আর ফ্রান্সের রাস্তায় যত চোর আছে, যত ডাকাত আছে, যত ছিনতাইকারী আছে, তার বেশিরভাগ মুসলমান। আল্লাহর কসম, তার বেশিরভাগ মুসলমান। কেন ওদেরকে ফ্রান্স, ইতালি, স্পেন এমনভাবে ওদেরকে শাসন করেছে, এমনভাবে ওদেরকে গোলাম বানিয়ে রেখেছে যে ওদের স্বাভাবিক জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে। আর আমরা যে আজকের যুগের বানু ইসরায়েল, তার প্রমাণ, তার আর একটা প্রমাণ দিয়ে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে যাই। ওই যুগের বানু ইসরায়েলেরা যে গোলাম ছিল তার প্রমাণ আল্লাহ কোরআনে বলছে, ইযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে, ওদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন, তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন। আর আজকে কিসের আমার চোখের সামনে? আজকে সারা বিশ্বের চোখের সামনে মুসলমানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা ফিলিস্তিনে, সারা বিশ্বের চোখের সামনে। এই একটাই প্রমাণ করে যে আপনি গোলাম, আমি গোলাম, আমরা কৃতদাস, গোলামের জীবন যাপন করছি। আমরা হচ্ছে এই যুগের বানু ইসরায়েল, আর ওরা হচ্ছে এই যুগের ফেরাউন। আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের ভাগ্য বানু ইসরায়েলের ভাগ্যের সাথে মিশে গেছে, গোলামি আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে। আমাদেরকে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় ফিরে যেতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফির সে পড় সাদাকাত কা আদালত কা সুজাআত কা লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। এই মুসলমানেরা, এই মুসলিম জাতি, এই মুসলিম উম্মাহ, আমি তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, তোমাদের মধ্যে নাই সত্যবাদিতা, তোমাদের মধ্যে নাই আমানতদারিতা, তোমাদের মধ্যে নাই ন্যায়পরায়ণতা। তোমরা নতুন করে সত্য বলা শিখো, তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, তোমরা নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। এটা আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে লিখে গেছেন, উনি ধরতে পেরেছিলেন আজকের মুসলমানেরা কোন অবস্থায় আছে, কি সমস্যার মধ্যে আছে, সেটা তিনি ধরতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই ভয়াবহ গোলামির চিত্র, ভয়াবহ দাসত্বের চিত্র আপনি যদি দূরবীন দিয়ে দেখতে চান, তাহলে একটি দৃশ্যই আপনার জন্য যথেষ্ট যে মুসলমানেরা কিরকম গোলামি, কিরকম দাসত্বের মধ্যে নিমজ্জিত আছে, একটি চিত্র বলে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সারা বিশ্ব থেকে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, মিশর, আফ্রিকা, সারা বিশ্ব থেকে মুসলমানেরা অবৈধ উপায়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য, ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য লিবিয়ার নদীবন্দর, সমুদ্র বন্দরে জমা হয়। এরা রোহিঙ্গাদের মতো করে বাতাস দিয়ে ফুলানো নৌকায় চড়ে, যেই নৌকাতে 300-400 জন আরোহী উঠে, এই 300-400 জন আরোহী নিয়ে নৌকা হয় ডুবে যাবে, আর না হয় ইউরোপ তাদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে, যে আসো আমার দেশে থাকো, গোলামি করো, শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে। এরা আবার ওই দেশে গিয়ে কী করবে? আপনি ইউরোপে যতজন মুসলমান আছে, আমেরিকায় যতজন মুসলমান আছে, তাদের আমি ছোট করছি না, কখনোই না, কিন্তু মুসলমানদের সামাজিক অবস্থান দেখাচ্ছি, তাদের জিজ্ঞেস করে জিজ্ঞেস করবেন,